হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বহুদিন পাশে আবারও আমি আসলাম রেবিটকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার রেবিটের বাচ্চাকে ফিডিং করাচ্ছি, কারণ আমার রেবিটের বাচ্চাগুলোকে ফিডিং করান না বা গাখির খেলান না। তার জন্য আমি ধরে তাদেরকে গাখির খাওয়াচ্ছি, আর রেবিটের বাচ্চাগুলো দেখেন কিভাবে খাচ্ছে। বন্ধুরা, যদি রেবিটগুলো বাচ্চাকে ফিডিং না করায়, তো আপনারা নিজের হাতেই ফিডিং করাতে হয়, আর সেটা আপনারা রেবিটকে ভালো করে ধরে এই আমি যেভাবে আর কি ফিডিং করাচ্ছি বাচ্চাগুলোকে দেখেন, সেইভাবে আপনারাও করাতে পারেন। কারণ এই রেবিটের বাচ্চাগুলোকে যদি আপনারা নিজের হাতে ফিডিং না করান, যেগুলো রেবিটের মায় তার বাচ্চাকে ফিডিং করান না বা গাখির খান না, তারা এই রেবিটগুলা মানে বাচ্চাকে কখনো পাশে আসতে দিবে না। পাশে আসার লগে লগে সে ঝাঁপিয়ে উঠে যাবে। তার জন্য আপনাকে রেবিটগুলাকে ধরে ভালো করে গাখির খাওয়াতে হবে বা ফিডিং করাতে হবে। দেখেন কীভাবে খাচ্ছে। এখন পর্যন্ত আমার রেবিটের বাচ্চাগুলার এখনও চোখ ফুটে নাই, কারণ রেবিটের বাচ্চা কমসে কম 10 দিন বা 12 দিন পরে রেবিটের বাচ্চার চোখ ফুটে আসে। কারণ এই কারণে রেবিটের বাচ্চাগুলোকে ধরে ধরে প্রতিদিন 2 বেলা আপনার ফিডিং করাতে হয়, আর ফিডিং করালে আপনার রেবিটের বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। তো বন্ধুরা, আপনাদের আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো কিছু প্রবলেমের জন্য আজকে বহুদিন হলো আমি ভিডিও ছাড়তে পারছি না। তার জন্য আজকে আমি আমার রেবিটটা ধরেন রোজার মাসেই আমার রেবিটগুলো ধরেন বিয়া ছিল, মানে বেবি প্রসব করছিল, তো তখন থেকে এখন লৈকে কোনো ভিডিও দেই নাই। তো এই যে দেখেন এই রেবিটটা 5টা বাচ্চা হয়েছিল। আমি ব্যস্ততার জন্যে এই রেবিটের বাচ্চাগুলোকে মানে প্রসব করার পরের থেকে যে বাচ্চাগুলোকে ফিডিং করাচ্ছিল না, সেটা আমি জানি না, কারণ আমি ঘাস দিয়ে গেছি আর তার নেস্ট বা কোষটা তো আমি চেক করি নাই। যার জন্যে একটা একটা করে 3টে মারা গেছে। তো আমিও জানি না এই বিষয়ে। পরে আমি যখন ভাবলাম যে দেখি কতটুকু হচ্ছে, তো তখন যা দেখি যে রেবিটের বাচ্চা 3টার মারা গেছে, আর 2টা যে আসিল সেই 2টা গাখির না পাইতে পাইতে একদম তাদের চামড়া এমনভাবে হয়েছে যেমন 100 বছরিয়া পুরি মানুষ যেমন চামড়াগুলো একদম মানে সফট হয়ে যায় আর খুশি লেগে যায়, তেমন এই রেবিটের বাচ্চাগুলোরও হাল হয়েছিল। কিন্তু আমি পরে লাহে লাহে নিজে হাতে ফিটিং করে দেখেন এখন কি অবস্থা, এখন চোখ ফুটে গিয়েছে। তো রেবিটগুলোকে এইভাবে ফিটিং করানোর লগে লগে দেখবেন রেবিটের বাচ্চাগুলার পেটগুলা ফুলে টেমটেমে হয়ে যাবে, কারণ তাদের রেবিটগুলার বাচ্চাগুলো যখন খাবে তখন খুব একটা সুস্থ সবল হবে। গাখিরের জন্য দেখেন কীভাবে